আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে সাধারণত আমরা বিভিন্ন ধরনের রুটি খেয়ে থাকি, চালের রুটি, আটার রুটি বা ময়দার রুটি। কিন্তু কোকো পাউডার দিয়ে আজকে আমি একটি রুটি শেয়ার করছি, যা সকালের ব্রেকফাস্টে বা নাস্তাতে বেবিরা সাধারণত যেটা খেতে চায় না, এই রুটি কিন্তু অবশ্যই বেবিরা অনেক বেশি পছন্দ করবে, এবং চাইলে বাচ্চাদের টিফিনও আপনি এটা দিতে পারেন। তাই সকালের একঘেয়েমি ব্রেকফাস্ট থেকে একেবারে আপনাকে নিশ্চয়তা দিবে এই আজকের রেসিপি। আমি এখানে ময়দা নিয়েছি 1.5 কাপ পরিমাণ, এবং 1/2 কাপ পরিমাণ আমি এখানে কোকোনাট নিয়েছি, মানে নারকেল কোয়ানো নিয়েছি, এবং 1.5 কাপ পরিমাণ আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, এবং আমি এখানে কোকো পাউডার নিয়েছি 1/2 টেবিল চামচ। একটি কথা বলছি, এই কোকো পাউডার আমি এই ব্র্যান্ডের ইউজ করছি, চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন কোকো পাউডারটা, তবে এই ব্র্যান্ডটা অনেকটাই ভালো যেটা আমি ব্যবহার করে বুঝতে পেরেছি। এবং আমি এখানে নারকেলটা ব্যবহার করছি কোকো পাউডারের কারণে। নারকেলটা যদি আপনারা অনেকেই পছন্দ না করে থাকেন তাহলে নারকেলটা অ্যাভয়েড করতে পারেন। প্রথমে চুলায় প্যান দিয়েছি, এবং যে 1.5 কাপ পরিমাণ আমি এখানে দুধ নিয়েছিলাম সেই দুধটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, এবং দুধটা দেওয়ার পর নারকেলটা দিয়ে দিয়েছি। দুধটা এবং নারকেলটাকে প্রথমে দিয়ে দিতে হবে, এবং যখন সামান্য পরিমাণ গরম হবে ঠিক এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়েছি 1/3 কাপ পরিমাণ। চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি হবে এই পর্যায়ে। সাধারণত কিন্তু আমরা রুটিতে চিনি ব্যবহার করি না, কিন্তু আপনাকে এখানে চিনি ব্যবহার করতে হবে, এবং সামান্য পরিমাণ সল্ট ইউজ করছি। এখন আমি কোকো পাউডারটা দিয়ে দিব। আমি আগেই বলেছি আমি এখানে 1/2 টেবিল চামচ আমি কোকো পাউডার ইউজ করব। তবে একটি জিনিস, কোকো পাউডারটা দেওয়ার সাথে সাথে আপনাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, যাতে কোথাও কোনো দানা বা বাবলস না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্স করছি। এবং আবার আমি 1/2 টেবিল স্পুন আমি কোকো পাউডার দিয়ে দিলাম। একসাথে সব দিয়ে দিলে হয়তো বা আপনার মিক্স প্রসেসিংটা একটু প্রবলেম হতে পারে, তাই একটু বারবার করে দিয়ে আপনি এটা ভালো করে মিক্স করে নেবেন। এতে করে আপনার কিন্তু মিক্স প্রসেসিংটা অনেকটাই ভালো হবে। যখন এভাবে করে মিক্স হয়ে যাবে এবং ভালো গরম হয়ে উঠবে, তখন এই পর্যায়ে আপনি যে আটা বা ময়দা ইউজ করবেন সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন। একেবারে সবটুকু না দিয়ে বারবার একটু একটু করে আপনি দিয়ে মিক্স করলে আপনি গেজ করতে পারবেন কতটা পরিমাণ আপনার এখানে লাগছে, বা কতটা হার্ড হয়েছে বা নরম হয়েছে। এতে করে আপনার বুঝতে সুবিধা হবে। তবে একটি জিনিস শেয়ার করছি, আমি যেহেতু এখানে চকলেট মানে কোকো পাউডার দিয়ে ইউজ করি, এটা ক্ষেত্রে কিন্তু নর্মালি আমরা আটা বা ময়দা বয়েল করলে কিন্তু অনেকটাই হার্ড থাকে বা স্বাভাবিক থাকে, এক্ষেত্রে কিন্তু এই ডোটা একটু নরম থাকবে। তাই আপনাদেরকে এখানে আটা বা ময়দার পরিমাণটা বারবার মিক্স করে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এখন কিন্তু ডোটাকে আমি মোটামুটি ঠান্ডা করে একটু তেল দিয়ে ভালো করে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। এই সময় যদি আপনার কোনো ময়দা বা আটা যেটাই আপনি ইউজ করেন না কেন, সেটা যখন লেগে যাবে সেটা কিন্তু আপনি ইউজ করবেন। এখন আমি ছোটো ছোটো করে বল করে নিচ্ছি, যাতে আমার কাজে সুবিধা হয়ে থাকে। এই কাজগুলো কিন্তু খুবই ইজি, তাই এগুলোকে আমি খুবই শর্টকাট করে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রতিদিনের দৈনন্দিন ব্রেকফাস্টে কিন্তু আমরা রুটি তৈরি করেই থাকি। এই রুটিগুলো আপনারা যে বেবিরা আছে তারা কিন্তু অবশ্যই পছন্দ করবে, কারণ চকলেট বা কোকো পাউডার আমি সাধারণত খুব বেশি এই ধরনের কাজগুলো করা হয় না, কিন্তু আমি 100% আপনাদেরকে রেকমেন্ড করছি এটা অবশ্যই বেবিরা অনেক পছন্দ করবে, যেহেতু আমার ঘরে বেবিরা অনেক বেশি পছন্দ করেছে। আমার কিন্তু রুটিগুলো হয়ে গেছে, এবং রুটিগুলো শেয়ার করছি কেমনটা হয়েছে বা কতটুকু পাতলা হয়েছে। আপনারা পাতলা বা পুরো আপনাদের শেপ অনুযায়ী আপনারা পছন্দ মতো কাজটা কমপ্লিট করে নেবেন। আমি চুলাটা তা দিয়ে দিয়েছি এবং এটা জাস্ট ভেজে নেব। ভেজে নেওয়ার প্রসেসিংটা ইওর চয়েস, কারণ এখানে কোনো রুলস নেই, আপনি যেভাবে পারবেন ঠিক সেভাবে কাজটা কমপ্লিট করবেন। তবে রুলস হচ্ছে এটাই, যেন ওভার ফ্রাই না হয়ে যায়। আমরা রুটি ভাজার ক্ষেত্রে কিন্তু এই কাজটা খুব কমপ্লিট করি, এবং খুব ভালোভাবে খেয়াল করি যাতে রুটিটা পুড়ে না যায়। আমি আপনাদেরকে একটি রুটি এবং আরেকটা পরোটা দুটো হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের কাছে কমফোর্টেবল বা ভালো লাগে বা বেবিরা পছন্দ করে বা ফ্যামিলির যে কোনো মেম্বার আপনাদের পছন্দ করবে সেটাই কিন্তু করে নেবেন। আমার রুটিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে এটা কিন্তু রুটি। এবং চুলায় একটি প্যান দিয়েছি, এবং এটাও আমি ভেজে নেওয়ার পরে উপর থেকে তেলটা ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণ এখানে ঘি, বাটার, যে কোনো কিছু ইউজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনার যেটা পছন্দ করবে সেটা ইউজ করবেন। আমি দুটো পিঠে কিন্তু তেলটা
यूज कर नहीं रान तेल व्यवहार करी कोनो रकम बाटार बा घी व्यवहार करिनि। এই রুটিটা আপনারা আপনাদের সকালে বাচ্চাদের টিফিনে আবারও বলছে খুব বেশি পছন্দ করবে। আমার পরোটাটা কিন্তু হয়ে গেছে, এভাবে করে আমি রুটি এবং পরোটা সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আমার তৈরি করা হয়ে গেছে। ভিউয়ার্স, একটি জিনিস আমি বারবার বলে আসছি, এই রুটি এবং পরোটা যেটাই বলি না কেন এটা খুবই সফট হয়ে থাকে এবং খুবই পছন্দ করবে আপনার বেবিরা। সাধারণত বেবিরা কিন্তু রুটি খাওয়াতে খুবই বড়দেরকে পেন নিতে হয়, কোনোভাবে তারা এটা পছন্দ করে না, কিন্তু আজকের এই চকলেট রুটিটা বাচ্চারা কেন যে কোনো মেম্বার অনেক বেশি পছন্দ করবে এবং খুবই মুখরোচক হয়ে এটা খেয়ে নেবে। বড়দের খাবার নিয়ে তেমনটা টেনশন করতে না হলেও বাচ্চাদের খাবার নিয়ে খুবই টেনশন করতে হয় এবং সাধারণত টিফিনও একই প্রবলেম আমাদের ক্রিয়েট করে। তাই এই রুটিটা আপনাদের বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন, অনায়াসেই টিফিনটাও একদম শেষ হয়ে যাবে। কতটা সফট হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের সাথে বারবার শেয়ার করছি এবং সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ওটা কিন্তু অনেকটা হার্ড হয় না। হয়তো বা আপনারা বলতে পারেন যে এটা বয়েল করার কারণে নরম হয়েছে, না, সব কিছু প্রসেসিংটা পারফেক্ট হলে এটা আপনার ভালো হবে। আজ তাহলে এ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।